পূর্ব ঘোষণা ছাড়াই ফের পানির দাম বাড়িয়েছে খুলনাওয়াসা। জানুয়ারি মাসে বর্ধিত বিলের বিষয়ে খোঁজ নিতে গিয়ে বিষয়টি জানতে পারে নগরবাসী। এ নিয়ে গত পাঁচ বছরে চার দফা পানির দাম বাড়িয়েছে ওয়াসা। দাম বাড়লেও পানির অপর্যাপ্ত সরবরাহ, ময়লা আর দুর্গন্ধ নিয়ে অসন্তুষ্ট বেশিরভাগ গ্রাহক। সমস্যা না মিটিয়ে এবং গ্রাহকদের না জানিয়ে বছরের শুরুতে পানির মূল্য বাড়ানোয় ক্ষুব্ধ নগরবাসী। রান্নার উপযোগী পানি হিসাবে ব্যবহার করতে পারি না, আর মাঝে মধ্যে ময়লা আসে, পোকা আসে। পানি ভালোই দিল না, তার ভিতরে আবার বিল বাড়াবে কেন? আমাদেরকে সাধারণ জীবন যাপনের জন্য একটা বাড়তি চাপ। পানির মান ভালো না করে ঠিক আছে বিলটা বাড়ানো, এটা মনে হয় ঠিক হয় নাই। ওয়াসা বলছে নগরীর পানি সরবরাহে প্রতি মাসে রাজস্ব ঘাটতি 84 লাখ টাকা। এই অবস্থায় পানির দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই তাদের। নতুন প্রকল্পের জন্য এই ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বিদ্যুৎ বিলই প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের যে 20% যেটা এখন বৃদ্ধি, এই 20% বৃদ্ধির জন্য মাসে আমাদের বৃদ্ধি পাবে 8 থেকে 9 লক্ষ টাকা মাত্র। নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন গ্রাহকদের না জানিয়ে পানির দাম বাড়ানো প্রতারণার শামিল। রাজস্ব ঘাটতি মেটাতে ওয়াসার পরিচালনা ব্যয় কমানোর উপর জোর দেন তারা। আমরা মনে করি এই ধরনের বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসঙ্গত না, কেন সরকার এখানে সাবসিডি দেয়। এই ওয়াসার অভ্যন্তরীণ যে দুর্নীতি এবং অব্যবস্থাপনা, সেই দুর্নীতি অবস্থাপনার শিকার হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। পানির মূল্য বৃদ্ধির আগে ময়লা ও দুর্গন্ধমুক্ত নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার দাবি নগরবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা।